আজকে একটি ঘটনা নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনারাও নিজের ভাইয়ের সাথে জেনা করেছেন, নিজের ভাইয়ের সাথে বিছানায় অশ্লীল কিছু করেছেন, তাদের জন্য এই ভিডিওটি। আজকে যে ঘটনাটি আলোচনা করব এটি হচ্ছে একজন সৌদি আরবের স্ত্রী। তার স্বামী মারা যাওয়ার কারণে সে তার নিজের ভাইয়ের সাথে বিছানায় নিষিদ্ধ কিছু করল, যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এবং অভিশাপ করে বলেছেন। তবু সে এই জিনিসটি অমান্য করল। বিশ্বাস করবেন না, এই ঘটনাটি আপনিও যেটা কিভাবে সম্ভব, তাই অনুরোধ করছি ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করি। এক মহিলা ছিল সৌদি আরবের। তার স্বামী হঠাৎ মৃত্যুবরণ করে। তার স্বামী এসে অন্ধকার কবরে চলে যায়। হঠাৎ তার অনেক যৌন উত্তেজনা বাড়ে যাচ্ছিল। সে তো বিবাহিত ছিল, হঠাৎ করে তার স্বামী নেই, তার দেহের চাহিদা মেটার মতো কেউ ছিল না। কিন্তু ইসলাম যেটিকে বলে, ইসলাম বলে তোমার স্বামী যদি মারা যায় আর তোমার যদি যৌবনটা থাকে তুমি বিয়ে করে নিতে পারো। কিন্তু সেই মহিলাটির একটা শিশু ছিল, তার বয়স মাত্র 2 মাস। এই অবস্থায় সে কিভাবে বিয়ে করবে? তখন সে চিন্তা করল, তার ভাই আছে বাসায়, তার ভাইয়ের সাথে জেনায় লিপ্ত হওয়া যাক, তার ভাইয়ের সাথে বিছানায় অশ্লীল কিছু করা যাক। শয়তান তার মাথায় এরকম কুমন্ত্রণা দিল এবং সেই মহিলাটি মনে মনে ভাবল তার ভাইয়ের সাথে সে জেনায় লিপ্ত হবে, তার ভাইয়ের সাথে সে নিষিদ্ধ কাজটি করবে। এই উদ্দেশ্যে তার ভাইয়ের রুমে প্রবেশ করল এবং দেখল তার ভাই ঘুমিয়ে আছে এবং তার বিছানায় গেল, গিয়ে সে প্রপোজটি দিল এবং তার ভাইয়ের সাথে সে জেনায় লিপ্ত হলো। এভাবে অনবরত সে জেনার সাথে কাজ করত, জেনায় লিপ্ত হতো, অনবরত সে পাপ করত, পাপ কামাই করত। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিছু কিছু মানুষের সাথে বিয়ে অথবা জেনায় লিপ্ত হওয়াই যাবে না। সেটি হচ্ছে 1 নম্বর মা, 2 নম্বর বোন, 3 নম্বর দাদি, 4 নম্বর নানি, খালা, ফুপু, এদের সাথে জেনায় লিপ্ত হওয়া যাবে না। এদের সাথে জেনায় লিপ্ত হলে 10 গুণ জেনার পরিমাণ গুনাহ হবে তোমার। তখন সেই মহিলাটি তার ভাইয়ের সাথে প্রতিনিয়ত জেনায় লিপ্ত হচ্ছে, জেনা করছে, কবিরা গুনাহ করছে। আপনি বলুন যে জেনা করার শাস্তি কি হবে দুনিয়াতে? সৌদি আরবে বর্তমানে একটি আইন আছে যে জেনা করে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়, যদি সে বিবাহিত হয়ে জেনা করে তাহলে তাকে পাথর বৃষ্টি দেওয়া হয়, পাথরে আঘাত করতে করতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর কেউ যদি বিয়ের আগে জেনা করে তাহলে তাদেরকে 100টি বেদাঘাত করা হয়। অথচ হাদিসে বলা হয়েছে চাবুকের কথা, চাবুক দিয়ে একটি মারলেই শরীর সেখানে ফাটে যাবে, রক্ত বের হওয়া শুরু করবে, এরকম তার শরীরে 100টি চাবুক মারতে হবে। সেই জেনাকারী শাস্তি দুনিয়াতে এটা, এবং সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার শাস্তি আবার দ্বিগুণ হবে, সে হবে জাহান্নামী। কারণ যত প্রকার কবিরা গুনাহ আছে, অন্যতম কবিরা গুনাহ হচ্ছে জেনার সাথে লিপ্ত হওয়া। হে ভাই বোনরা, তোমরা অনেকেই জেনার সাথে লিপ্ত হচ্ছ, অনেকেই দেখা গেছে নিজের ফুপুর সাথে জেনায় লিপ্ত হচ্ছ, অনেকেই দেখা গেছে নিজের খালার সাথে জেনায় লিপ্ত হয়েছ, অনেকেই দেখা যাচ্ছে আমাদের দেশে নিজের ভাগ্নিকে বিয়ে করেছ, নিজের বোনের মেয়েকে বিয়ে করেছ। তোমার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। হে ভাইরা, তোমরা হাদিস পড়ো না, কোরআন পড়ো না, যেটা না যায় সম্পর্ক সেটার দিকে তোমাদের বেশি টান, সেখানে তোমাকে শয়তান সর্বদা কুমন্ত্রণা দিতে থাকে। কারণ আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, যেগুলো করলে তোমার কবিরা গুনাহ হবে, সে কাজগুলি তোমার মাথায় শয়তান ঢোকায় এবং সে কাজগুলি করতে তুমি বেশি মজা পাও। নিজের বউ থাকতে, নিজের বউয়ের সাথে সহবাস করতে ভালো লাগে না তোমার, তুমি অন্য মেয়ে খোঁজো, অন্য কিছু খোঁজো তুমি, তাহলে তোমার দেহের সুখ বেশি হবে। এই যে নিষিদ্ধ কিছু, তোমাকে এটা শয়তান সর্বদা কুমন্ত্রণা দেয়। তোমার বউ যতই সুন্দর হোক না কেন, তুমি অন্য বউয়ের দিকে তাকাও,
অন্য মেয়ের দিকে তাকাও, তাকিয়ে মনে মনে জেনার চিন্তা করো। এটা নিষিদ্ধ কিছু, কারণ শয়তান তোমার মাথায় কুমন্ত্রণা দিতে থাকে। হে ভাই, হে বোন, শয়তানের কাছ থেকে তোমাকে বাঁচতে হবে, নাহলে শয়তান তোমাকে একদিন সেই জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে দেখা গেছে অনেক বোনেরা আছে যারা অশ্লীল, অনেক বোনেরা আছে যারা অশ্লীল কাপড় পরিধান করায়। তাদের উদ্দেশ্যে বলছি, এই অশ্লীলতাকে তোমাকে পরিত্যাগ করতে হবে, এই অশ্লীলটাই তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। তুমি কি দুনিয়াতে ভালো কাজ করছো না অশ্লীল কাজ করছো, এই জিনিসগুলি তোমার কবরে তোমাকে হিসাব দিতে হবে। তুমি যখন মৃত্যুবরণ করবে, কবরে তোমাকে যখন দাফন করে রেখে আসা হবে, তখন কবরে দুটি ফেরেশতা আসে নিয়োজিত হবে, এসে বলবে তোমাকে, তোমার রব কে, তোমার দিন ব্যবস্থা কি ছিল, এরকম করে তিনটি প্রশ্ন করা হবে। এবং শেষ প্রশ্নটি করা হবে হযরত মুহাম্মদ হাসান সম্পর্কে। এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হবে জান্নাতি, আর যে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে কবরে আজাব ভোগ করতে হবে। আশা করা যায় রোজ হাসরের ময়দানে দিন বেচারাচর করার পরে তাকে আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে যুক্ত করে দিবে। হে ভাই ও বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে সমাজের মেয়েরা দেখা যাচ্ছে অনেক অশ্লীলতা ছড়াচ্ছে, অনেক অশ্লীল কাপড় পরিধান করছে, টিকটকে লাইকিতে অনেক ভিডিও বানাচ্ছে, যেগুলো তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। এই যে অনেক মেয়েরা টিকটকে ভিডিও বানাচ্ছে, কত অশ্লীলতা ছড়াচ্ছে, এই জন্য তোমরা হচ্ছে জাহান্নামে, তোমরা একদিন হলো জাহান্নামে চলে যাবে। হে বোনেরা, তোমরা এই অশ্লীলতা ছড়িও না, তোমরা এই অশ্লীলতা ছাড়াইও না, কারণ এই অশ্লীলতা তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। অশ্লীলতার জন্য তোমার দুনিয়াতে অনেক শাস্তি আছে, মেয়েদের অশ্লীলতার জন্যই তো মেয়েরা বেশি রাস্তাঘাটে রেপ হচ্ছে, মেয়েদের অশ্লীলতার জন্যই তো মেয়েরা দিন দিন লাঞ্ছিত হচ্ছে, পুরুষের চোখের জেনা হচ্ছে। একটি হাদিসের মধ্যে এসেছে, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের স্বামীর অনুগত পালন করবে এবং নিজের যৌন চাহিদাটাকে স্বামী ব্যতীত কারোর সাথে শেয়ার করবে না, অর্থাৎ নিজের যৌবনটাকে হেফাজত করবে, সেসব নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। তার ইচ্ছা মতো সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু আমাদের সমাজে দেখা গেছে মেয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না, আল্লাহ স্বামীর অনুগত পালন করছে না, আল্লাহর কথা অমান্য করছে এবং নিজের যৌন চাহিদাকে বিলিয়ে দিচ্ছে, নিজের যৌবনটাকে হেফাজত করছে না, দুই পায়ের মধ্যখানকে হেফাজত করছে না, সেসব নারীর জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। আমার ভিডিওতে এসব নিয়ে কথা বলা হয়, নারীদেরকে নিয়ে বেশি কথা বলা হয়, কারণ নারীরা হবে বেশি জাহান্নামে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে প্রবেশ করল, তখন দেখলো জাহান্নামে ছিল অধিকাংশই নারী, কারণ নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, নারীরা ফজরের নামাজ বেশি মিস করে। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরেই এরকম অহরহ নারী আছে যারা কখনো সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি একটা কাজ করবেন, আপনার গ্রামে সবার বাড়ি বাড়ি যাবেন আর একটা লিস্ট করবেন, হে বোনেরা তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কি আজকে ফজরের নামাজ পড়েছ। এলাকায় দেখা দেবে মাত্র এক থেকে দুইজন এই কাজটি করে, এক থেকে দুইজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাকিটা সবাই নামাজ মিস করে, সকাল 9টা 10টার দিক ঘুম থেকে উঠে। হে ভাই ও বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন মৃত্যুবরণ করতে হতে পারে, মৃত্যু তোমার অতি নিকটে, তুমি নিজেকে সাবধান হও, তোমার জন্ম হওয়ার সাথে সাথে তোমাকে প্রস্তুত থাকা দরকার। আমার জন্ম হয়েছে, না জানি কোন দিন মৃত্যুবরণ করব, না জানি কোন দিন সে অন্ধকার কবরে চলে যাব, এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, এই জিনিসগুলি চিন্তা করতে হবে, তা না হলে তোমরা জাহান্নামে, তা না হলে তোমরা বিপদে পড়বে। হে ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে কোনো মুহূর্তে, যে কোনো দিন মৃত্যুবরণ করতে পারো। হে ভাই, হে বোন,
আসুন আমরা ভালো রাস্তায় চলে আসি। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিই। এবং বলে, যে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সে আমার নিকট উপস্থিত হোক, আমার কাছে ক্ষমা চাক, আমি আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ মাফ করে দিব। এবং আল্লাহ তাআলা আরো বলেন, যে একটি মা বাবা যখন তার সন্তানকে হারায় ফেলে এবং যখন তারা ফিরে পায়, যারা যে পরিমাণ খুশি হয়, আমি আল্লাহ তার চেয়ে বেশি গুণ খুশি হই যখন আমার পাপী বান্দারা আমার নিকট ফিরে আসে, যখন আমার পাপী বান্দারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হই। হে ভাই বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো ঘন্টায়, যে কোনো সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারো, তুমি আজকে থেকে ভালো হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে ভাই বোন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন, এই জন্য তো আল্লাহ তাআলা বেশি জান্নাত তৈরি করেছেন, এই জন্য তো আল্লাহ তাআলা জান্নাত বেশি তৈরি করেছেন, জাহান্নাম কম তৈরি করেছেন। কিন্তু করে হিসাব করে দেখা গেছে আমরা অনেকেই জাহান্নামী। হয়তো আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। হে বোনেরা, আসো না, আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল।